কল্যাণপুরে প্রতিদিনই চলছে বিজেপির দলীয় সভা মিটিং। শনিবার সন্ধ্যায় কল্যাণপুরের প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22 নং বুথের গোপালনগর এলাকায় এক সাড়া জাগানো উঠান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 12 পরিবারের 32 জন ভোটার সিপিএম সহ বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। উঠান সভায় উপস্থিত থেকে নবাগতদের দলীয় পতাকা দিয়ে বিজেপি দলে বরণ করে নেন বিজেপি দলের খোয়াই জেলা সভাধিপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। প্রত্যেকদিন যেটা হয়নি তাদেরকে বেতন চালু রেখেছি এবং আমরা দেখেছি পরবর্তী সময় ফ্রিতে সারা ভারতবর্ষে আমাদের রাজ্যেও এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রেও মোদী সরকার দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের সরকার সেখানকার প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে এবং যে যে কথা দিয়ে তিনি পাশে রয়েছে আজকে তা বাস্তবিত হচ্ছে। কেন বলছি আপনারা দেখুন, প্রথম দিকে কর্মচারীদের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল সপ্তম পে কমিশন, হ্যাঁ, যেটা পরবর্তী সময় এফেক্ট হয়েছে আমরা জানি, সেটা সম্পূর্ণটা হয়নি, কিন্তু আমাদের সরকার সেখানটায় দাঁড়িয়ে করা হয়েছে। কোভিডের সময় আপনারা দেখেছেন 3% দিয়ে দিয়েছে,